माय डियर स्टूडेंट्स, लार्निंग हिस्ट्री आजकेर आलोचना विषय मुगल जुगे स्थापत्य शिल्पेर विकाश। भारतवर्षेर इतिहासे मुगल सम्राटदेर चिरस्थायी अवदानेर मध्ये स्थापत्य शिल्पेर पृष्ठपोषकता होच्छे अन्यतम। बला हय जे भारतवर्षेर इतिहासे मुगलदेर राज्य जय किंबा राष्ट्रशासन पद्धति हयतो एकदिन भूले जेते पारे मानुष, किंतु तादेर स्थापत्य क्षेत्रे जे अवदान ता भारतवर्षेर इतिहासेई केवल नय विश्व इतिहासे एक कालजयी अमर कीर्ति रूपे परिगणित थाकबे। प्रकृतपक्षे सुलतानी आमले भारतवर्षे स्थापत्य शिल्पेर क्षेत्रे इंदो मुस्लिम जे स्थापत्य रीतिर सूचना हयेछिल তারই বিকশিত রূপ বা পূর্ণাঙ্গ রূপ মুঘলদের আমলে আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে মুঘল যুগে যে স্থাপত্য শিল্পের বিকাশ হয়েছিল তাকে অনেক ক্ষেত্রে মুঘল স্থাপত্য রীতি বলে চিহ্নিত করার একটা প্রবণতা লক্ষ্য করি। মূলত মুঘল যুগে স্থাপত্য শিল্পের যে বিকাশ হয়েছিল সেটি মূলত একদিকে মুঘলদের হাত ধরে আফগান, পারসিক এবং মঙ্গল স্থাপত্য রীতি ভারতে এসেছিল, তার সঙ্গে ভারতীয় হিন্দু, বৌদ্ধ ও জৈন স্থাপত্য রীতির সমন্বয়ে এক নতুন স্থাপত্য রীতির বিকাশ এই যুগে ঘটেছিল এবং তা ঘটেছিল মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতার ফলে। তাই এই স্থাপত্য রীতিকে অনেকে মুঘল স্থাপত্য রীতি বললেও প্রকৃতপক্ষে এটি স্বতন্ত্র ধারার কোন স্থাপত্য রীতি ছিল না, এটি ছিল সমন্বয়বাদী স্থাপত্য ধারা। এখন আমরা দেখব যে মুঘল যুগে, বিশেষ করে মুঘল যুগের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল স্থাপত্যে কোন কোন নিদর্শন আমরা নির্মিত হতে দেখব। মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে খুব অল্পদিন রাজত্ব করেছিলেন। তিনি তার মাত্র 4 বছরের রাজত্বকালের অধিকাংশ সময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন, কিন্তু ইতিহাস থেকে আমরা জানি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন অত্যন্ত প্রকৃতি প্রেমিক এবং রোমান্টিক মানুষ। তার লেখা তুজুকি বাবরি গ্রন্থ থেকে আমরা জানি যে কেবল আগ্রাতে 680 জন স্থাপত্য শ্রমিক তারা স্থাপত্য শিল্পের কাজে নিয়োজিত ছিলেন। এই তুজুকি বাবরি থেকে জানা যায় আগ্রা, বিয়ানা, ঢোলপুর, গোয়ালিয়র প্রভৃতি স্থান মিলিয়ে মোট 1491 জন শিল্প শ্রমিক তারা পাথর কাটার কাজে নিয়োজিত ছিলেন, তারা প্রতি বছর এই কাজ করতেন। অর্থাৎ বাবর সেইভাবে মুঘল স্থাপত্য রীতিতে কোনো স্থায়ী অবদান রেখে যেতে না পারলেও তিনি যে স্থাপত্যের অনুরাগী ছিলেন সেটা আমরা জানতে পারি তিনি কনস্টান্টিনোপল থেকে সুদক্ষ এবং বিশ্ববিখ্যাত স্থাপত্য শিল্পীদের এখানে এনে স্থাপত্য কর্ম শুরু করার কথা ভাবনা চিন্তা করেছিলেন, সেটাও আমরা তার আত্মজীবনী থেকে জানতে পারি। মূলত তার আমলে 2টি মসজিদ নির্মিত হয়েছিল, একটি সম্ভলের মসজিদ আর একটি পানিপথের কাবুলবাগ মসজিদ। এছাড়া অন্য কোনো স্থাপত্য নিদর্শন বাবরের আমলে নির্মিত হতে আমরা দেখি। পরবর্তী মুঘল সম্রাট হুমায়ুনের রাজত্বকালও অত্যন্ত রাজনৈতিকভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল। অনিশ্চিত রাজনৈতিক জীবনের জন্য হুমায়ুনের পক্ষে স্থাপত্য শিল্পে কোনো স্থায়ী অবদান রেখে যাওয়া সম্ভব হয়নি। তিনি ফতেহাবাদের মসজিদ নির্মাণ করেছিলেন। সেক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা জানি, তিনি দিল্লিতে দিন পনাহ বলে একটি নগর পরিকল্পনা করেছিলেন, যদিও বাস্তবে সেটি তিনি পূর্ণ রূপ দিতে পারেননি। এই দিন পনাহ শব্দের অর্থ হচ্ছে জগতের আশ্রয়, অর্থাৎ তার ইচ্ছা ছিল একটা সুরম্য নগর গড়ে তোলা, তিনি পারেননি। হুমায়ুনের পরবর্তীকালে আমরা দেখব যে মুঘল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে। শের শাহ তিনি সুরবংশী আফগান শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মুঘল স্থাপত্যে
শেরশাহকে বাদ দিয়ে আলোচনাটা অপূর্ণ থেকে যাবে, কারণ শেরশাহের আমলে যে স্থাপত্য শিল্পধারার সূচনা হয় সেটা মূলত সুলতানি যুগের ইন্দো মুসলিম স্থাপত্য এবং মুঘল যুগের যে ইন্দো পারসিক শিল্প স্থাপত্য তারই সেতুবন্ধনের কাজ শেরশাহ করেছিলেন। শেরশাহর আমলে যে সমস্ত স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল তার মধ্যে তার নিজের সমাধি, যেটি বিহারের সাসারামে তৈরি হয়েছিল, সেই সঙ্গে তিনি দিল্লিতে পুরানা কিল্লা নামক একটি দুর্গ তিনি তৈরি করেছিলেন, যদিও তার ঐতিহাসিক কোনো বাস্তবতা এই মুহূর্তে নেই। সামগ্রিকভাবে আমরা শেরশাহের পরে মুঘল স্থাপত্যের প্রকৃত সূচনা বলতে যার আমলকে বুঝি সেটি হচ্ছে মুঘল সম্রাট আকবরের আমল। সম্রাট আকবরই জাতীয় শিল্পধারার সূচনা করেছিলেন, এই ধরনের ঐতিহাসিক বক্তব্য উঠে আসে। সেক্ষেত্রে আকবর একাধিক দুর্গ যেমন তৈরি করেছিলেন, এই দুর্গগুলির অভ্যন্তরে অসংখ্য প্রাসাদ মসজিদ, সেই সঙ্গে তিনি মিনার সমাধিসৌধ তিনি নির্মাণ করেছিলেন। আকবরের আমলে মূলত তিনটি দুর্গ নির্মিত হয়, আগ্রা, এলাহাবাদ এবং লাহোরে। আগ্রা দুর্গের কথা যদি বলি তাহলে 70 ফুট উঁচু এবং 11 মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই আগ্রা দুর্গে আকবর প্রায় 500টি প্রাসাদ নির্মাণ করেছিলেন এমন বক্তব্য আবুল ফজলের লেখা গ্রন্থে উঠে আসে। সেক্ষেত্রে আমরা দেখব যে যদিও এই আগ্রা দুর্গ যেটি লাল বেলে পাথরে তৈরি হয়েছিল সেটা পরবর্তীকালে সম্রাট শাহজাহান এর সুবিন্যস্ত করেছিলেন, এটাকে নতুনভাবে রিমডেলিং করেছিলেন, ফলে অনেক কিছুই আকবরের আমলে সৃষ্টি নেই, যদিও জাহাঙ্গীরি মহল এবং আকবরী মহল দুটি এই আগ্রা দুর্গের মধ্যে বর্তমান রয়েছে যা আকবরের আমলে তৈরি। আকবর মূলত আগ্রা থেকে 26 মাইল দূরে একটি টিলার উপরে পাহাড়ের উঁচু জায়গায় তিনি এক নতুন রাজধানী স্থাপন করেছিলেন, যে রাজধানীর নাম হচ্ছে ফতেপুর সিক্রি। এই ফতেপুর সিক্রি হয়ে উঠেছিল সম্রাট আকবরের স্থাপত্য শিল্পের কর্মক্ষেত্র, সেখানে তিনি অসংখ্য স্থাপত্য নিদর্শন গড়ে তুলেছিলেন। ফতেপুর সিক্রিতে তিনি গড়ে তুলেছিলেন দেওয়ানি আম, দেওয়ানি খাস, সেই সঙ্গে বুলন্দ দরওয়াজা। এই বুলন্দ দরওয়াজার কথা আমি স্পেশালি এই কারণে বলবো যে গুজরাট জয় তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই গুজরাট জয়ের স্মৃতিতেই রাজধানী ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা তিনি স্থাপন করেছিলেন। ফতেপুর সিক্রিতে আকবরের নির্মিত স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে অন্যতম হচ্ছে জামা মসজিদ, যেটি 542 ফুট পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে 432 ফুট দীর্ঘ। অর্থাৎ এই সুবিশাল মসজিদ মুঘল স্থাপত্য শিল্পের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। সেই সঙ্গে ফতেপুর সিক্রির দুর্গে নির্মিত হয়েছিল যোধাবাই প্রাসাদ, সেলিম চিস্তির সমাধিসৌধ, মারিয়ামের প্রাসাদ, এই রকমের আরও বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। আকবরের রাজত্বকালে এই যে স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল তার একটা বিশেষ দিক হচ্ছে লাল বেলে পাথরের ব্যবহার। অর্থাৎ আগ্রা, লাহোর কিংবা এলাহাবাদ যে দুর্গগুলোই তৈরি হোক না কেন এবং দুর্গের ভেতরে যে সমস্ত স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব যে লাল বেলে পাথরের ব্যবহার এখানে সার্বজনীন রূপ লাভ করছে। আকবর আর একটা পরিকল্পনা করেছিলেন তার নিজের সমাধিসৌধ রচনার কাজ, যদিও তিনি তা শেষ করে যেতে পারেননি। আগ্রা এবং ফতেপুর সিক্রির একদম মাঝখানে সেকেন্দ্রা নামক স্থানে তিনি তার সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই আকবরের সমাধিসৌধটি অত্যন্ত শিল্প সুষমা মণ্ডিত, স্থাপত্য শিল্পের বিশেষ দিক এর মধ্যে ফুটে উঠেছে। সম্রাট জাহাঙ্গীর এটিকে শেষ করেছিলেন বলে আমরা জানি। আকবরের আমলে স্থাপত্য শিল্পের বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হলেও তার পুত্র জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্পের আমরা সেই অর্থে তেমন অগ্রগতি দেখছি না। মূলত আমরা জানি জাহাঙ্গীর ছিলেন চিত্রশিল্পের অনুরাগী, তার রাজত্বকালকেই চিত্রশিল্পের সুবর্ণ যুগ বলা হয়, ফলে তার আমলে বিশেষ কোনো উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন গড়ে উঠতে আমরা দেখি না। যদিও তার স্ত্রী নূরজাহান তার পিতা ইতিমাদুল্লার সমাধিসৌধ নির্মাণ করেছিলেন আগ্রাতে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণ ভারতবর্ষে সাদা মার্বেল পাথরের দ্বারা নির্মিত প্রথম স্থাপত্য নিদর্শন হচ্ছে ইতিমাদুল্লার সমাধিসৌধ। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সঙ্গে জাহাঙ্গীরের রাজত্বকালে শালিমার বাগ বাগ তৈরি হয়েছিল বা লাহোরে তার সমাধিসৌধ নির্মিত হয়েছিল। এছাড়া তেমন উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন মুঘল স্থাপত্যে জাহাঙ্গীরের রাজত্বকাল দিতে পারেনি। কিন্তু স্থাপত্য শিল্পের যা রাজত্বকাল সুবর্ণ যুগ, গোল্ডেন এরা রূপে বর্ণিত, তিনি হচ্ছেন সম্রাট শাহজাহান। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, স্থাপত্যের যুবরাজ। তার আমলে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ উপস্থিত হয়েছিল। আমরা দেখব যে তিনি তার প্রথম রাজধানী আগ্রাতে, আমি আগেই বলেছি আকবরের আমলে নির্মিত যে দুর্গ আগ্রা ফোর্ট, তা সংস্কার সাধন করেছিলেন। সেখানে তিনি দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, মতি মসজিদ, জামি মসজিদ, মুসাম্মান বার্জ, অসংখ্য সুন্দর সুন্দর সুরম্য তিনি প্রাসাদ অট্টালিকা তিনি নির্মাণ করেছিলেন, এবং এগুলোর একটি স্থাপত্য মৌলিকত্ব রয়েছে, এর শিল্প সুষমা রয়েছে যা ভারতীয় এবং পারসিক শিল্প সুষমায় মণ্ডিত, সমন্বয় মণ্ডিত এইভাবে বলতে পারি। আবার আমরা দেখব যে 1638 খ্রিস্টাব্দে তিনি তার রাজধানী আগ্রা থেকে সরিয়ে নিয়ে এলেন দিল্লির নিকটেই। তিনি এক নগর প্রতিষ্ঠা করে সেই নগরের নাম হচ্ছে শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদেই তিনি সেই ঐতিহাসিক দুর্গ তৈরি করেছিলেন যেটাকে আমরা বলি দিল্লির লাল কেল্লা। এই লাল কেল্লাতে যা তিনি আগ্রাতে তৈরি করেছিলেন, আগ্রা ফোর্টে তৈরি করেছিলেন, তারই সেকেন্ড রেপ্লিকা তিনি তৈরি করলেন, দ্বিতীয় সংস্করণ। অর্থাৎ আগ্রাতে যেমন দেওয়ানিগ্রাম, দেওয়ানি খাস, মতি মসজিদ তিনি তৈরি করেছিলেন, জামি মসজিদ তিনি তৈরি করেছিলেন, তেমনি লালকেল্লার বুকেও তিনি একই রকমের দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, মতি মসজিদ ইত্যাদি তিনি তৈরি করেছিলেন। অর্থাৎ শাহজাহানের রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একই ধরনের স্থাপত্য নিদর্শন তিনি একাধিক জায়গায় নির্মাণ করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে মতি মসজিদ, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, এই সমস্ত স্থাপত্য নিদর্শনের মৌলিকত্ব আমরা বিশেষভাবে খুঁজে পাই। সেক্ষেত্রে আমরা যদি দেখি মতি মসজিদ সম্পর্কে ঐতিহাসিক ফার্গুসন, তিনি এটিকে বলছেন ওয়ান অফ দ্য পিওরেস্ট অ্যান্ড মোস্ট এলিগেন্ট বিল্ডিংস অফ ইটস ক্লাস টু বি ফাউন্ড এনিওয়ার। এই মতি মসজিদটি আয়তনে 234 ফুট লম্বা এবং 187 ফিট চওড়া ছিল। 1648 খ্রিস্টাব্দে এর নির্মাণ শুরু হয়েছিল, 1662 খ্রিস্টাব্দে এর নির্মাণ শেষ হয়েছিল। মতি মসজিদ নির্মাণ করতে সেই সময় 30 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। মতি মসজিদটি সম্পূর্ণ মার্বেল পাথর এবং সেটা শ্বেত মার্বেল পাথরে তৈরি হয়েছিল। এই মতি মসজিদের সুষমা মণ্ডিত যে সৌন্দর্য সেটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে আরেকজন ঐতিহাসিক, তিনি ডক্টর এস কে সরস্বতী, তিনি বলেছেন ইটস আউটস্ট্যান্ডিং কোয়ালিটিস ইলাস্ট্রেট শাহজাহানস বিল্ডিং স্টাইল অ্যাট ইটস পিকস। অর্থাৎ এটাও এক গুরুত্বপূর্ণ অবদান সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের বিকাশের ক্ষেত্রে। কিন্তু স্থাপত্য শিল্পের অগ্রগতির ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে সম্রাট শাহজাহানের সমস্ত অবদানকে ম্লান করে দেয় তার অমর সৃষ্টি তাজমহল। তার প্রিয়তমা পত্নী মমতাজ বেগমের মৃত্যুর পর তার প্রিয়তমা পত্নীর স্মৃতি রক্ষার্থে 1631 খ্রিস্টাব্দে আগ্রাতে যমুনা নদীর তীরে 40 বিঘা জমির উপরে তিনি এই মর্ম স্মৃতিসৌধ নির্মাণ শুরু করেন। এটি করতে 22 বছর সময় লেগেছিল। 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই মর্ম স্মৃতিসৌধ তাজমহল নির্মিত হয়েছিল। এতে দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত সব স্থপতি এবং রাজমিস্ত্রি বিভিন্ন দেশের উপকরণ নিয়ে এই স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল। সেদিক দিয়ে তাজমহলকে আমরা সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক স্থাপত্য নিদর্শন রূপেই আমরা এটাকে বলতে পারি। এটা যেমন ওস্তাদ ঈশা খান অন্যতম স্থপতি ছিলেন, তেমনি ইটালির ভেনিসীয় একজন স্থপতি ভারোনিকা, তিনিও এর সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি হিন্দু স্থপতি রণমল দাস এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ তাজমহলের সৌন্দর্য এটা বলার অপেক্ষা রাখে না, সাহিত্যিক, কবি, দার্শনিক, ঐতিহাসিক প্রত্যেকে নিজের চোখে নিজের মতো করে এর সৌন্দর্যকে ব্যাখ্যা করে গিয়েছেন। সুতরাং শুধুমাত্র তাজমহলের কারণেই সম্রাট শাহজাহান, আবার সম্রাট শাহজাহান শুধু নন, গোটা মুঘল যুগ, ভারতবর্ষ নয় গোটা বিশ্বের ইতিহাসে
স্থায়ী কীর্তি, স্থায়ী আসন লাভ করে গেছে। কিন্তু শাহজাহানের মৃত্যুর পরপরই পরবর্তী সম্রাট ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য শিল্পের বিকাশের ধারা অবনতির দিকে যাত্রা শুরু করে। ঔরঙ্গজেবের রাজত্বকালে রাজনৈতিক সংকট যেমন ছিল, তেমনি অত্যন্ত সাদা সিধে জীবনযাত্রায় বিশ্বাসী, যিনি জাঁকজমকে বিশ্বাসী ছিলেন না, সেই সম্রাট ঔরঙ্গজেব নিজের প্রয়োজনের গুটি কয়েক মসজিদ তিনি তৈরি করেছিলেন। তাছাড়া তার আমলে সুরম্য জাঁকজমকপূর্ণ কোনো আড়ম্বরপূর্ণ স্থাপত্য নিদর্শন গড়ে ওঠেনি, এটা এক বিশেষ দিক। কিন্তু তারই পুত্র আজম শাহ তার মা রাবিয়া ও দোরানির স্মৃতি রক্ষার্থে তাজমহলের অনুকরণে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বিবি কা মকবরা নামক একটি স্থাপত্য নিদর্শন গড়ে তুলেছিলেন, যেটিকে নকল তাজমহল রূপেও বিভিন্ন শিল্প সমালোচক এটিকে বর্ণনা করে থাকে। মোটামুটিভাবে মুঘল যুগের স্থাপত্য নিদর্শনের ইতিহাস যদি আমরা বলি, এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। এখন আমরা যেটা দিক দেখব সেটা হচ্ছে যে এই মুঘল স্থাপত্যে সৌন্দর্যকরণের ক্ষেত্রে একটা নতুন স্টাইল অফ আর্কিটেকচার যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে পিয়েত্রাদিলা, এক ধরনের রঙিন মোজাইকের ব্যবহার যেটা জাহাঙ্গীরের আমলে শুরু হয়েছিল। এই পিয়েত্রাদুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলঙ্করণ রূপে মৌর্য স্থাপত্য শিল্পকলায় যুক্ত হয়েছিল। এখন এই যে মুঘল স্থাপত্য কলা বলে যে বিষয়টাকে আমরা বলতে চাইছি, সেটা আসলে আমরা এটাকে মুঘল স্থাপত্য না বলে এটিকে সমন্বয়বাদী স্থাপত্য শিল্পের দিকে আমরা বলতে পারি। যদিও ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারেট এবং ফার্গুসন তারা মূলত এটিকে বৈদেশিক প্রভাবে প্রভাবিত করেছেন। বৈদেশিক প্রভাবে প্রভাবিত বলতে ফার্গুসন, এডওয়ার্ড এবং গ্যারেট তারা পারসিক এবং বাগদাদের স্থাপত্য শৈলীর প্রভাবে প্রভাবিত মুঘল স্থাপত্য রীতিকেই চিহ্নিত করতে চেয়েছেন। যদিও অন্যদিকে আমরা দেখব ঐতিহাসিক হ্যাভেল তিনি অন্য কথা বলছেন। তিনি বলছেন যে বৈদেশিক প্রভাব হয়তো পড়েছিল, অবশ্যই পড়েছিল, কিন্তু এর মূল ধারা ভারতীয় ঐতিহ্য থেকে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ভারতীয় শিল্প ধারা এবং পারসিক শিল্প ধারা, অর্থাৎ ইন্দো এবং মুসলিম যেটা সুলতানি যুগে শুরু হয়েছিল, সেই ধারারই উন্নততর রূপ হচ্ছে মুঘল যুগের স্থাপত্যকলা। এটাকে আলাদা করে স্বতন্ত্র শিল্পধারা রূপে বলার কোনো জায়গা নেই। ঈশ্বরী প্রসাদ আরেকজন ঐতিহাসিক, তিনিও তার বক্তব্য এইভাবেই ব্যক্ত করার চেষ্টা করেছেন। ঈশ্বরী প্রসাদ এর বক্তব্য হচ্ছে, মুঘল যুগে যে শিল্পকলা গড়ে উঠেছিল, যে স্থাপত্য শিল্পের অগ্রগতি ঘটেছিল, সেটিতে আমরা মূলত ভারতীয় স্থাপত্য রীতি এবং পারসিক স্থাপত্য রীতি এর যে সমন্বয়, সেই সমন্বয়ের তার বহিঃপ্রকাশ রূপেই আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, এই ধরনের বক্তব্য উঠে আসে। সার্বিকভাবে বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যেমন বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, ছোট্ট একটা রাজ্য থেকে মুঘল সাম্রাজ্য গোটা ভারতব্যাপী পরিব্যাপ্ত হয়েছে, তেমনি তাদের আমলে স্থায়ী কীর্তি হিসাবে ভারতীয় সংস্কৃতির ইতিহাসে সাহিত্য শিল্পকলার অগ্রগতি আমরা লক্ষ্য করে থাকব। সেক্ষেত্রে চিত্রকলার ক্ষেত্রে যেমন মুঘল সম্রাটদের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সাহিত্য কলার ক্ষেত্রে বা ইতিহাস চর্চার ক্ষেত্রে, বিশেষ করে ফার্সি ইতিহাস চেতনার ক্ষেত্রে মুঘল যুগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্থাপত্য শিল্পের অগ্রগতির ক্ষেত্রে, উৎকর্ষতার ক্ষেত্রে মুঘল সম্রাটদের অবদান কালজয়ী অবদান রূপে বিবেচিত হতে পারে। আজ এই পর্যন্ত, অন্যদিন আরও অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব।